সাত সশস্ত্র দেহরক্ষী সহ যুবলীগ নেতা ও জিকে বিল্ডার্সের মালিক গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীমকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার অফিস থেকে নগদ 1,80,00,000 টাকা, 165 কোটি টাকার এফডিআর, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। টেন্ডারবাজি, চাঁদাবাজি, বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‍্যাব। তাসলিমুল আলম তৌহিদের প্রতিবেদন। রাজধানীতে গত কয়েকদিন ধরে চলা অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে র‍্যাবের সাড়াশি অভিযানের অংশ হিসাবে জিকে শামীমের নিকেতনে অফিসে অভিযান চালায় র‍্যাব। বেলা 11টার দিকে নিকেতনের বাসা থেকে 7 দেহরক্ষী সহ তাকে আটক করে র‍্যাব। পরে তাদের নিয়ে আসা হয় জিকে বিল্ডার্স লিমিটেডের অফিসে। অফিস তালাবদ্ধ রেখে র‍্যাব তাকে নিয়ে ভিতরে তল্লাশি চালায়। ঘন্টা কয়েক তল্লাশি পর সেখান থেকে নগদ 1,80,00,000 টাকা, স্থায়ী আমানতের 165 কোটি টাকার কাগজপত্র, বিদেশি মুদ্রা ও মাদক অস্ত্র উদ্ধার করে। এফডিআরের টাকাগুলো বিভিন্ন অবৈধ সোর্স থেকে এসেছে বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। বিপুল পরিমাণ এফডিআর পেয়েছি, যা কিছু তার নামে, কিছু তার মায়ের নামে গিয়েছে, যার পরিমাণ 165 কোটি টাকার উপরে। তার কাছ থেকে আরও কিছু বিপুল পরিমাণ ইউএস ডলার এবং সিঙ্গাপুর ডলার আমরা পাই এবং কিছু মাদকও আমরা তার কাছ থেকে পেয়েছি। এই বিপুল পরিমাণ অর্থ আসলে তার কাছে যে রয়েছে, এটা এরকম ক্যাশ টাকার, এটা আপনি বুঝতেই পারছেন, যা আমরা মানি লন্ডারিংয়ের মধ্যে আমরা ফেলবো। র‍্যাব বলছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মানি লন্ডারিং কিছু অভিযোগ আছে একটি, আর সেকেন্ডলি হচ্ছে তার যে অস্ত্র যেগুলো রয়েছে এবং তার সাথে যারা তার দেহরক্ষী রয়েছেন 7 জন সহ, তারা কিছু কিছু জায়গায় এই অস্ত্র প্রদর্শন করে তারা টেন্ডারবাজি এবং চাঁদাবাজি করেছেন, সেই অভিযোগগুলো কিন্তু রয়েছে। এফডিআর আছে এবং নগদ টাকা যেটা, সেটা কিছু ইলিগেল সোর্স থেকে আর্ন করা হয়েছে। মূলত এই অভিযোগের কারণেই তাকে আসলে আটক করা হয়েছে। জিকে শামীম সহ আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব একের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাসলিমুল আলম তৌহিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।